ওরা এমন ভাব করবে যে এটাই পৃথিবীর সবচেয়ে আমরা তো এরকম নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি আমরা তো আট দফায় ভোটের বিরুদ্ধে, আমরা তো আট দফায় ভোট চাইনি, এবং আজকেও যেটা হয়েছে আমরা বলছি পশ্চিমবাংলার প্রতি অবিচার হয়েছে। তামিলনাড়ুতে যদি একদিনে ভোট হতে পারে তাহলে পশ্চিমবাংলায় কেন আট দফায় ভোট হবে? এতে এক মাস রাজ্যে কোনো কাজকর্ম হবে না, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, উন্নয়নের কাজ হবে না, যানবাহন চলবে না, মানুষ চূড়ান্ত অসুবিধায় পড়বে। কেন করেছেন নির্বাচন কমিশন আমরা তো জানি না, আমরা তো আট দফায় ভোট চাইনি। ওরা সম্ভবত কেন্দ্রে শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে এ কাজ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনই যেহেতু শেষ কর্তৃপক্ষ, আমাদের করার কি আছে? আমরা ভোট করব, আমরা এই পরিস্থিতিতেও রুখে দাঁড়িয়ে ভোট করব এবং জিতব, এটাই তৃণমূল কংগ্রেসের। খুবই অন্যায় হয়েছে, যেগুলো তৃণমূলের শক্ত জেলা সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা তিন ভাগে ভাঙা হয়েছে, উত্তর চব্বিশ পরগনা দুভাবে ভাগ হয়েছে, এর তো কোনো যুক্তি নেই, কিন্তু করেছে, আমরা কি করব? তামিলনাড়ু পণ্ডিচেরির ক্ষেত্রে সুনীল আরোরা বলছেন যে পণ্ডিচেরি এবং তামিলনাড়ু দুটি রাষ্ট্রই একসাথে চেয়েছে যে তাদের ভোটটা একদিনে হোক, এই যুক্তিটা কি গ্রহণযোগ্য? সেটা ঠিক আছে, পণ্ডিচেরি তো খুব ছোট একটা শহরের মতো জায়গা, কিছু অসুবিধা নেই, কিন্তু ওদের এক দফায় ভোট হলো, আমাদের কেন আট দফায় ভোট হচ্ছে? এটাই আমাদের, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কি না, এখন আর তো বলে কোনো লাভ নেই, ইলেকশন কমিশনের কথাই শেষ। আমরা আপত্তি জানানো মানুষকে বলবো যে আমাদের প্রতি অবিচার। যখন অল পার্টি করেছিল তখন কি এটা আপনারা জানিয়েছিলেন যে এক দফায়? আমরা তো কখনো এক দফায় বা দশ দফায় কোনোটাই চাই, আমরা বলেছি ওরা ঠিক করবে। 2011 আমরা এরকম দেখেছিলাম কয়েক দফায় ভোট হয়েছিল এবং ক্ষমতায় পরিবর্তন, এর আগে ছ দফা পর্যন্ত ভোট হয়েছিল, অসুবিধা হয়েছিল, এবারও আট দফায় ভোটে আমরা জিতবো, কিন্তু আমাদের অসুবিধা হবে বলতে হবে না। বিজেপি যা করছে তারা মনে করছে করছে, ওরা মনে করছে পাগলের গোবদেই আনন্দ, ওরাও তাই এতে আনন্দ বোধ করছে। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।